আপনি আমাদেরকে ফিলিস্তিনটা দেন, বিনিময়ে এত টাকা নেন। আপনার তো এখন রাষ্ট্র খেলাফতে অর্থ সংকট চলছে, টাকার বিনিময়ে কোশ্চিন কালে আমি আমার অঙ্গ বিক্রি করব না। এই সমস্ত মতবাদ দিয়ে এবং বহু টাকার স্কলারশিপ দিয়ে তরুণদেরকে বিদেশে নিয়ে লেখাপড়া করিয়ে মাথা ধুলাই করে পাঠিয়ে দিল দেশে। সবচেয়ে বড় কথা হলো প্রধান সেনাপতি কামাল পাশা তাকে হাত করে ফেলল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে 2024 সাল, এখান থেকে 100 বছর আগে 1924 সালের 3রা মার্চ পৃথিবী থেকে খেলাফত চলে গেছে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে খেলাফতের রাশেদা, তারপরে একে একে উমাইয়া, আব্বাসিয়া, স্পেনীয়, ফাতেমীয়, ওসমানীয়, শেষ ওসমানীয়দের হাত থেকে চলে গেল সব শেষে 100 বছর আগে। এবং তাই স্মৃতিচারণ করতে হয়, ভুলে যায় মানুষ, যাতে ভুলে না যায় যখন খেলাফত ধ্বংস করেছিল এই ইহুদি নাসারা, এই পরাশক্তি কি দিয়ে করেছিল। 1909 সালে যখন তারা তৎকালীন খলিফা আব্দুল দ্বিতীয় আব্দুল মজিদের কাছে গেল যে আপনি আমাদেরকে ফিলিস্তিনটা দেন, বিনিময়ে এত টাকা নেন, আপনার তো এখন রাষ্ট্র খেলাফতে অর্থ সংকট চলছে, তিনি এক কথা জবাব দিয়েছিলেন, বিরুদ্ধ খলিফা, আমি যেমন আমার নিজের দেহের একটা অংশ কাউকে দান করতে পারি না, তেমনি ফিলিস্তিনকে ইহুদি নাসারদেরকে আমি দিতে পারি না। টাকার বিনিময়ে কোশ্চিন কালে আমি আমার অঙ্গ বিক্রি করব না। তখন ইহুদি নাসারা দেখল তো খলিফা যদি মত না করে, সারা দেশের লোক মত করলেও কোনো কাজ হবে না। তারা পলিসি পাল্টে ফেলল, না শুরু করলো তাদের চালান করা বস্তুবাদী মতবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র। যুক্তিটা খুবই মধুর ছিল, মানুষ লোকরা যা বলবে সবাই মিলে যাকে ভোট দেবে তিনি হবে খলিফা। উনি কোনো ভোটাভুটির মধ্যে যান না, উনি কিছু সংখ্যক মানুষ নিয়ে পরামর্শের মাধ্যমে দেশ চালাচ্ছেন। এটা কেন হবে, লোকেরা বললে ঠিকই তো, মানুষকে বুঝাতে পারলে সব মানুষ সহজে বুঝে যায়। দেখেন এই খেলাফতের আন্ডারে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, উনি হলেন মুসলমান, উনি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছেন, অন্য ধর্মের কি হবে, সহজে বুঝলে পাগল, পাগলের দল। তাদের প্রতি কোনো, উনি যে কোনো জুলুম করেছেন এ কথা কোনো অভিযোগ নাই, কিন্তু যেহেতু আমরা অমুসলিম, আর মুসলমানদের আন্ডার শাসিত হব কেন। ঠিক অমনি করে জাতীয়তাবাদ, সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করছে না খেলাফতের আন্ডারে, এমন কোনো জায়গা আছে না যে শুধুমাত্র একদল এক ধর্মের লোক বসবাস করে, নানা ধর্মের নানা জাতিতে বসবাস করবেই একটা দেশে। এই সমস্ত মতবাদ দিয়ে এবং বহু টাকার স্কলারশিপ দিয়ে তরুণদেরকে বিদেশে নিয়ে লেখাপড়া করিয়ে মাথা ধুলাই করে পাঠিয়ে দিল দেশে। তাদের প্রচারণার ফলে বেশি দিন লাগেনি, 19 থেকে 24, 9 থেকে 24, গড়া ধরেন 24 বছর বা 25 বছর, 15 বছর নাকি 16 বছর হতে হবে। এই কয়েকদিনের মধ্যেই ওরা তাদের উদ্দেশ্য হাসিল করে ফেলল। সবচেয়ে বড় কথা হলো প্রধান সেনাপতি কামাল পাশা তাকে হাত করে ফেলল, এবং তাকে খুশি করার জন্য নিজেরাই আতাতুর্ক নাম দিল, তুর্কি জাতির পিতা। কামাল তো ফুলে ফেপে একেবারে মোটা হয়ে গেল, মানুষ সবাই প্রশংসা চায়। ঢাকাতে কামাল আতাতুর্ক সড়ক আছে, সে আতাতুর্ক না বরং সে তুরস্কের ধ্বংসকারী। খলিফার কাছে বায়াত করা এই প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করে ইহুদি নাসারাদের সঙ্গে গোপন আতাত করে খেলাফতকে ধ্বংস করল।
বিরুদ্ধ খলিফাকে সালানিক দ্বীপে নির্বাসন দেওয়া হল, ক্ষমতা দখল করল 1924 সালের 3রা মার্চ। আমাদেরও ভাগ্যে 100 বছর পরে কি আছে কে জানে, পরস্পরের মারামারি কাটাকাটি ছাড়া দেশে কোনো কাজ আছে? ইসলামী খেলাফতটা কি, যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। রাজতন্ত্রে বা গণতন্ত্রে, রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র আনা হলো। রাজতন্ত্রের রাজাই সব কিছু করে, এই স্বেচ্ছাচারিতার মধ্যে আমরা যাব না। আমরা সবাই মিলে ভোট দিয়ে যাকে ভালো মুখে তাকেই করব। কথা শুনতে খুবই সুন্দর, কিন্তু লাভ হলো কি? রাজতন্ত্রে রাজার যে অভিজ্ঞতা, রাজার যে রাজ্য পরিচালনার দক্ষতা, সব কিছুকে মুহূর্তের মধ্যে হটিয়ে দেওয়া হলো। ফলে অদক্ষ বিলাসী ক্যাডার জাতীয় গুন্ডাপান্ডা তারাই রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে গেল, গণতন্ত্রের নামে, দলতন্ত্রের নামে। তুমি আমার দলের লোক, যাই হোক না কেন, দলের লোক তো বটে, অতএব তাকেই ক্ষমতা দিতে হবে, তাকে পোস্টে বসাইতে হবে। ফলে অদক্ষ লোক প্রশাসনের সর্বত্র জমে গেল, সর্বত্র নেতৃত্ব কর্তৃত্ব যেখানে যতটুকু আছে, গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সব জায়গাতেই দলীয় ব্যক্তিরাই পদ দখল করল। সেই অবস্থা ফলে সারা বিশ্ব অশান্তির দাবদায়ে দাবানলে পরিণত হয়ে গেল। মানের মান নেই, মায়েদের সম্মান নেই, যে যা খুশি শুরু করে দিল। যতদিন ওই দল ক্ষমতা থাকবে, ততদিন তারই স্বেচ্ছাচারিতা থাকবে।